শুভ সকাল সকলকে জানাই ভিলফুড কিচেনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজও আপনাদেরকে বিভিন্ন রকমের ফুলকপি দেখানোর চেষ্টা করব, দেখিয়ে সেই সমস্ত মানুষদের জন্য আমরা জমি থেকে কেটে নিয়ে যাব। তা সরাসরি জমিতে চলে এসেছি, আসার পরে আজকে আপনাদেরকে দেখাবো ব্লু রঙের ফুলকপি। আমরা কাটতে শুরু করেছি এক এক করে, কালার আপনাদেরকে শুধু দেখাতে থাকবো, আর দেখতে থাকুন আমি কেটে নিচ্ছি। জমি থেকে কেটে নেওয়া, এর আনন্দই একটু সম্পূর্ণ আলাদা। এবার চলে এসেছি ব্রোকলির জমিতে। সুন্দর হয়েছে, দেখুন পিছন দিকটাও দেখতে খুব ভালো। আমরা এখানেও কতগুলো কেটে নিয়েছি, এবার যাবো আরো একটা খেতে। দেখুন কত বড়, একবারে পুরো বাগানটাকে একা ঘিরে ফেলেছে। এখন বাগানটাকে উড়িয়ে দিলাম। গ্রিন আর ব্লুটা কাটা হয়ে গেছে, বস্তায় ভরে নেব। গ্রিন ব্লু, এবার চলে এসেছি হলুদের কাছে। একেবারে মাটিতে হয়ে রয়েছে, বাপরে তো হাতির মাথা। আমার অলরেডি তিন রকম কাটা হয়ে গেছে। নমস্কার, ফুল বাগানে অনেক রকম ফুটতে দেখেছি। সবজির ভিতরে যে ফুল পড়ে, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সাদা, তারপরে দেখতে পাচ্ছেন বেগুনি, তারপরে আছে সবুজ, তারপরে আছে হলুদ, আরো তারই সঙ্গে আছে পনির দিয়ে একটা জমজমাট রেসিপি আজকে আমরা তুলে দেব। আর তার সঙ্গে আছে মুসুরির ডাল। তাহলে দেরি কেন, এত সুন্দর ফুলের বাগানে আমরা বসেছি, তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। বাবু বলো ভাই, একটা তো ব্রোকলি কাটলাম, হ্যাঁ এইটা কি? তা ওইটা, হ্যাঁ ওটা বেগুনি। বেগুনি, হ্যাঁ এটা বেগুনি। এটা বেগুনি হবে, একটা বেগুনি, একটা সবুজ, একটা হলুদ আর একটা সাদা। সকাল সকাল চাপিয়ে দিয়েছি ডাল আর ভাত। চন্দন বয়স আমাদের নেই, তাই একটু ফাঁকা ফাঁকি, তাহলে কাঁচা লঙ্কা পড়ে গেল মুসুরির ডালে। মুসুরির ডাল রসুনে ফোড়ন দেবো, দারুণ টেস্ট হয়। সারাদিন আমি জানো হ্যাপি, যেন এ দু গমলা ভাত খেতে পারে। ডালে ফোড়ন দেবো, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল, ঠিক আছে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। প্রথমে দেবো তেজপাতা, তারপর দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচনো রসুন, আগুন ধরাইতে পারলি না তো। রসুনের ফোড়ন একটু সেন্টটা অন্যরকম হয়। আমরা মানুষ রূপে অনেকেই বলে থাকি বহু রূপে, কিন্তু মানুষত্ব থাকে ভিতরে। তা একজন বাউল সুন্দরভাবে গান গেয়ে শুনিয়েছে, তার একটু মাত্র আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমি যে এক শখের বাউল, বাউল আমায় বলো না, মিছে পড়ি গেলু আশাজ, মন তো বাউল হলো না,
মন তো বাউল হলো না, আমি গ্রামে গঞ্জে গান গেয়ে যাই, হাত তালি পাই পয়সা তো নাই, ফকির ভেবে খাতির করে দশ জনা, হায় রে ফকির ভেবে খাতির করে দশ জনা। থ্যাংক ইউ, এত ভালো ভালো গান আমাদেরকে শুনিয়ে যাও। আজকে খুব সুন্দরভাবে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে এত সুন্দর একটা তরকারি আজকে আমাদের তৈরি হচ্ছে, এভাবে আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে, তার জন্য আমি পনিরটা কেটে নেব। পনিরটা আজকে একটু ছোট ছোট করতে হবে। যাইব, ছোট ছোট পনির করলাম আজকে। ছানা দিয়ে তৈরি হয়, ভাবতে পেরেছেন? এখন এই গ্রামবাসী পনির খায়নি, ওই জন্য আজকে পনির নিয়ে এসেছি। যেমনটি ভালোবেসেছিলাম ঠিক তেমনটিই বাসবো। আগে মুখ ফুটে বলতাম, এখন চুপ করে থাকব। বুকের ভিতরে মন আছে, মনের ভিতরে তুমি, বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি, তাই চোখের জল বার করে নেব। যাইব, তুমি এক কাজ করো না, অল্প করে কাজ তো হয়ে গেছে প্রায় প্রায়। পনির ভাজবো সর্ষের তেল, তেলের মধ্যে পনির পড়ে গেছে, সুন্দর করে লাল লাল করে আমরা পনিরটা ভেজে নেব। তো আলু দিয়ে ফুলকপি পনির রান্না করব। ফোড়নে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, কি গোটা জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা, জিরে বাটা, ধনে বাটা, স্বাদমতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেবো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, এখন দেবো চার মগজ পেস্ট, ফুলকপির তরকারিতে টেস্ট বাড়াবার জন্য আমরা দিয়ে দেবো খোয়া ক্ষীর, দারুণ হয়েছে। যাইব, নিয়ে আসো, হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা কাটা আলু, এবার আমরা দিয়ে দেবো চার রকমের ফুলকপি, রান্না হতে হতে তো একবারে সেই দারুণ দেখাচ্ছে।
কষানো কিন্তু হয়ে গেছে বুঝলে, দারুণ ভাবে কষানো হয়ে গেছে, একদম মিশে গেছে বলো। তাহলে এবার পরিমাণ মতো একটু ঝোল ঝোল দিয়ে দাও। দারুণ একটা কালার চলে এসেছে, সুন্দর পরিমাণ মতন গামাখা গামাখা ঝোল দিলাম। আমাদের চার রকম ফুলকপির তরকারি প্রায় হয়ে এসেছে, তার আগে আমরা পনির দিয়ে দেব। নামানোর আগে গরম মশলা দিয়ে দেব। পনির ফুলকপির তরকারি হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। নমস্কার, গ্রামবাসীকে খেতে দিয়ে খুব ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও। টাটা।